হ্যালো ভিওয়ার্স আজকে আমরা সেফটি টাসের উপর আলোচনা করবো সেফটি টাস কীভাবে দেওয়া হয় কেন দেওয়া হয় কোথায় দেওয়া হয় একটা বিল্ডিংয়ে কয়টা দেওয়া হয় সেই বিষয়ে আমরা আলোচনা করবো আপনারা লাল সিআই শিট এবং অ্যাঙ্গেল দিয়ে উপরের দিকে দেখলেন একটা স্ট্রাকচার এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল দেওয়া পঞ্চম নম্বর স্লাবে বা সাঁদে অ্যাঙ্গেল দেওয়া এই আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল করে বারো মিলি রড ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং বারো মিলি রডের সাথে অ্যাঙ্গেল বার দিয়ে তৈরি ট্রাস ওয়েল্ডিং করা আছে আপনারা দেখছেন এই কর্নারে তিনটা দেওয়া এদিকে আরও অনেক ট্রাস সেটিং করা আছে এই ট্রাসগুলো মূলত অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয় এই যে এই অ্যাঙ্গেল এগুলো হচ্ছে ট্রাস এই ট্রাসের উপরের দিকে দেখেন হুক মতো আছে ট্রাসটা যাতে না পড়ে যায় এই জন্য দেওয়া ট্রাসের গোড়ার দিক দেখেন সাদ মূলত সাদের। সাথে ড্রিল করে বারো মিলে রড দেওয়া থাকে এবং ওই রডেই মূলত ট্রাস ওয়েল্ডিং করে রাখা হয় যাতে ট্রাসটা না পড়ে যায় এটাকে আমরা সেফটি ট্রাস বা ক্যানোপি নামেও বলে থাকি যে সাধে সেফটি ট্রাস দেওয়া আছে তার উপরের স্বাদে দেখেন এই রডটা ট্রাসের একদম বাহিরের দিকে লাগানো আছে ওয়েল্ডিং করে যাতে ট্রাস সাপোর্ট পায় পড়ে না যায় নিচের দিকে দেখুন খুব মনোযোগ দিয়ে ট্রাসের বাহিরের প্রান্তে বারো মিলি রড দিয়ে ওয়েল্ডিং করে দেওয়া আছে ট্রাস মূলত দেওয়া হয় কনস্ট্রাকশন কাজের নিরাপত্তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ট্রাস বিল্ডিং এর চারপাশ দিয়ে এই ট্রাস দেওয়া হয় এবং এই ট্রাস এর উপরে ঢেউটিন বা সিআই শিট দেওয়া হয় এই দেখুন সিআই সিআইশিট লাল রঙের সিআই শিট ট্রাসের উপরে আড়াআড়িভাবে কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলের উপরেই এই ঢেউটিন বা সিআই শিট লাল রঙের ঢেউটিন এটা দেওয়া হয়েছে যাতে বিল্ডিংয়ের উপর থেকে যদি কোনো কিছু পড়ে ইট বা টুকরা কাঠ স্টিল শাটার যাই হোক প্রাথমিক পর্যায়ে এই ট্রাসটা ঠেকিয়ে দেয় বা এই ট্রাসের উপরেই ওই জিনিসগুলো বা ইট পাথর পরে ফলে নিচে যারা থাকে তাদের নিরাপত্তা বিধান করে দেখুন এই সিটগুলা স্ক্রু এবং ওয়াশার দিয়ে আটকিয়ে দেওয়া হয় যাতে বাতাসে উড়ে না যায় এই দেখুন আগে বারো মিল রডের সাথে ট্রাসটি লাগানো ট্রাসের উপরে দেওয়া আমরা আগে বলছি এটাকে বলে এই স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয় আবার কেনফি বলা হয় এই স্ক্রু দিয়ে সিআই সাথে অ্যাঙ্গেলের সাথে সংযুক্ত করে দেওয়া হয় নিচ থেকে দেখুন ট্রাসটা সেটিং হয়ে গেছে ফলে উপরে যত ছাদ হবে এই ট্রাসের উপরে এই ছাদের থেকে কোনো মালামাল যাতে নিচে পড়ে না যায় পড়ে গেলেও এই ট্রাসের উপর বা ক্যানোফির উপরে থাকে ফলে নিচে দুর্ঘটনা ঘটে না আশা করি আপনারা সবাই ট্রাসের বিষয়ে বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে